আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি ডিজাইন করে দেখাবো। একটা ঘর থেকে আমি আমার সুতাটা বের করলাম, এই ঘরটার পাশে এক দুই, এখান থেকে নিচে এক দুই, মাঝখানের এই ঘরটা বাদ দিয়ে উপরের ঘরটা থেকে আমি আমার সুতাটা বের করব। এবার নিচের সুতাটা থেকে পাশে এক দুই, দুই নাম্বার ঘরটাতে একটা আর করে ফোর দিয়ে একটা ক্রস স্টিচ তুলে নিব। এই ক্রসটার এখান থেকে আমি আমার সুতাটা বের করব, তারপরে পাশে এক দুই এক দুই, এখানে একটা ফোর দিব, এর পাশে আবারও একইভাবে আরেকটা ফোর দিব, এর পাশে আবারও একইভাবে আরেকটা ফোর দিব, আরেকটা দিব, আরেকটা ফোর দিব, আরেকটা, আরেকটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এভাবে আটটা ফোরের বা আটটা ক্রসের একটা লাইন তৈরি করব। এবার এখান থেকে বিপরীত দিক থেকে একটা করে ফোর দিয়ে আমি ক্রসটা তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইনটা তৈরি হয়ে গেল। আমি মূলত আপনাদেরকে সহজ ডিজাইনগুলোই করে দেখাই, কারণ নতুনরা যাতে বুঝতে পারে। এবার এপাশের ক্রসটা থেকে এই ঘরটা থেকে উপরের দিকে এক দুই, এখান থেকে আমি আমার সুতাটা আবার বের করে নিলাম। এবার এখান থেকে একই নিয়মে একটা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে আবার উপরের লাইনে যাচ্ছি, এখান থেকে আরেকটা ক্রস তুলব, আবার উপরের লাইনে যাচ্ছি, এখানে আরেকটা ক্রস তুলব, আবার উপরে যাচ্ছি, এখানে আরেকটা ক্রস তুলব, আরেকটা তুলব উপরের লাইনে, এখান থেকে উপরের লাইনে আরেকটা তুলব। এবার এখান থেকে উপরের লাইনে আরেকটা ক্রস তুলব। দেখেন, এই লাইনটাতেও আমার মোট আটটা ক্রস হয়েছে। এবার এখান থেকে পাশে সাতটা ক্রস তুলব, তাহলে এই লাইনটাতেও আমার আটটা ক্রস হবে। দেখেন, ক্রসগুলো আমি তুলে নিচ্ছি। এই ক্রসটা সহ আটটা ক্রস হয়েছে। এবার এই লাইনটাও আমি কমপ্লিট করে নিচ্ছি একটা একটা করে। এই লাইনটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে নিচের দিকে লাইন করব। এক্ষেত্রে আমি ছয়টা ক্রস তুললে আমার এই লাইনটা হয়ে যাবে। উপরে একটা, নিচে একটা ক্রস আমার করা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়। দেখেন, ছয়টা ক্রস করাতে এই লাইনটা হয়ে গেছে। এভাবে আমি একটা সুন্দর, খুব সহজ করে বক্স তৈরি করে নিব। দেখেন, একইভাবে আমি মাঝখান থেকে একটা ঘর বাদ দিয়েছি, বাদ দিয়ে পাশে আরেকটা বক্স, মাঝখানে একটা লাইন বা ঘর বাদ দিয়ে পাশে আরেকটা বক্স, এভাবে করে তৈরি করে নিয়েছি। আমি এখানে বিভিন্ন কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এক কালারেরও ব্যবহার করতে পারেন, আর আপনারা ইচ্ছে মতো মাঝখানে ভরাট করে আপনাদের মতো ডিজাইন করতে পারেন। এভাবে খুব সহজে একটি বর্ডার লাইন তৈরি করতে পারেন, দেখতে অসম্ভব সুন্দর দেখাবে।